বিজেপির নেতা সাইফুল ইসলাম রিপনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। মোহাম্মদ জুয়েল রানা তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরির নির্দেশে তিতাস উপজেলা জগৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য প্রবাসী সাইফুল ইসলাম রিপনের উদ্যোগে 400+ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার 8 জানুয়ারি বেলা 12টায় উপজেলার বাতাকান্দি বাজারে এই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে ও জগৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সি মজিবুর রহমান, কোরিকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক সরকার, মজিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকসর, নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ, কোরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউসুফ চিস্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ভূঁইয়া, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ, জগৎপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল খন্দকার রুবেল সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কম্বল বিতরণকালে প্রধান অতিথি সেলিমা আহমেদ মেরি বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছে, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের নজর দিতে হবে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি। মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ।